নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর উপর জিএসটির 5% জিএসটি লাগু হওয়াতে ফাঁপড়ে পড়েছে আম জনতা। আজকে তো বাজারে এসেছিলেন, কি কি কিনলেন এবং কিসে কিসে জিএসটি এক্সট্রা করে হয়েছে? সবাই কাছে কিনলাম। গত বছরের মানে গত মাসের তুলনায় কি এই মাসে বেশি মনে হচ্ছে টাকা লাগলো? জিএসটি তো বসানো হয়েছে। কি চাইছেন এখন? ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই বলছেন স্বাধীনতার পর থেকে এমন নজিরবিহীন ঘটনা এই প্রথম ঘটল। প্রতিটা জিনিসই হচ্ছে মানে প্যাকেটজাত যেটাই কিনতে যাচ্ছে সেটা দিয়ে হচ্ছে মানে জিএসটি বসে যাচ্ছে। খুবই সমস্যা সত্যি, আর প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমাদের নামের সাথে, তাহলে তো খরচটাও বেড়ে যাচ্ছে। খরচ তো ডেফিনেটলি বাড়ছে, তো বাড়ছে খরচ। এখন তো বুঝতে পারছি না মার্কেটে আর যেটা যেটা প্রয়োজনীয় সেটাই নিচ্ছি আমরা। মানে হিসাব করেই হচ্ছে জিনিস নিতে হচ্ছে এখন। আগে কত তো কিনতেন, এখন কত কিনলেন? আজকে আগে কত তো কিনতেন? আগে এটা 200 টাকার কমই ছিল দাম। হ্যাঁ, এখন সব ইয়ে মানে মানে 1 কেজি হচ্ছে 400 টাকার কাছাকাছি ছিল, 395-390, এখন সেটা বেড়ে গেছে হচ্ছে 405। সরকার কি চাইছে আমরা বুঝতে পারছি না। দই মিষ্টি ছানা মুড়ি সহ যে কোনো নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ওপর যদি জিএসটি বসে তাহলে দাম অনেকটাই বাড়বে। একদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, অপরদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে জিএসটি লাগু, মানুষ বাঁচবে কি করে? এ ব্যাপারে সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। গত জিএসটি কাউন্সিলে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার পরে আমাদের আটা চাল মিল্ক পনির এই ধরনের প্রোডাক্টের উপরে যেটা বিগত স্বাধীনতার পর থেকে কোনোদিনই এই পণ্যগুলোর উপরে কোনো রকম কর আদায় ছিল না, কিন্তু বর্তমান সরকার কেন্দ্রীয় সরকার এই পণ্যগুলোর উপরে আমাদের জিএসটি চালু করেছে 5% হারে। তাতে ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের পক্ষে হিসাব রাখা খুবই একটা অসুবিধাজনক হয়ে দাঁড়াবে, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও খুব অসুবিধার মধ্যে পড়বে, কারণ সাধারণ মানুষ 5% বেশি দিয়ে মালপত্র কিনবে। অতএব আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই জিএসটি কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটাকে প্রত্যাহার করার জন্য দাবি জানিয়ে গতকালকে আমরা সারা রাজ্যে, সারা পশ্চিমবাংলার সারা রাজ্যে সমস্ত সংগঠন মাননীয় জেলা সমাহর্তার মাধ্যমে এই তিনজনের কাছে আমরা আমাদের প্রতিবাদপত্র পাঠিয়েছি, এবং যদি এই প্রতিবাদপত্রে মাননীয় কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যদি না কোনো রকম সিদ্ধান্ত নেয় তাহলে ব্যবসায়ীরা আগামী দিনে আন্দোলনে যেতে বাধ্য হবে। তীব্র প্রতিবাদ জানিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সংগঠনের জেলা সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন স্বাধীনতার পরে এরকম ঘটনা আমাদের কাছে নজিরবিহীন, গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, এইভাবে জিএসটি বসানোতে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।